বাঙালি সমাজেই গুজগুজির অভ্যেসটা আছে। সেখান থেকেও আপনি একটা যে স্বামীজির চিঠি পড়ে যে উদ্ধৃতি করলেন যে গুজগুজ করো না, এটা কি আমাদের জেলা রাজ্যে কি খুব গুজগুজ বেশি হচ্ছে কি মনে করছেন? বাঙালি সমাজেই গুজগুজের অভ্যেসটা আছে, এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে, যেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আজকের দিনে স্বামীজি কতটা প্রাসঙ্গিক এই উরি বাবা, এ কথা কি আর বলবার অপেক্ষা রাখে। সকালবেলা রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি অভিযানে গেছে, কি বলবেন স্যার? আমি জানি না, স্বামীজির সংক্রান্ত প্রশ্ন আজকের দিনে বাস্তবের সঙ্গে হুবহু মিল দেখছে তা জানি না। আমি স্বামীজিকে আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে, তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেটুকু যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয়। ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে। দেশ ও রাজ্য যা পরিস্থিতি, যুব দিবস, হ্যাঁ, বাংলার বেশিরভাগ যুবকদের ভবিষ্যৎ আপনার হাতে নির্ভর করছে। না না, এরকম কিছু না, এরকম কিছু না। দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি, আজকে যা বললেন যে বাণী আপনি শুনালেন, না না, এ তো বিবেকানন্দের বাণী, এ তো প্রাসঙ্গিক। বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই। বিবেকানন্দ, বিবেকানন্দের চিন্তা ভাবনা, বিবেকানন্দের দর্শন, এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক। না, আমি এ সম্পর্কে কোনো মন্তব্য আজকে করব না, দয়া করে আমাকে এ সংক্রান্ত কোনো স্বপ্নের ভারতে যে স্বপ্ন দেখেছিলেন সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যটা? পার্থক্য তো প্রচুর পার্থক্য, প্রচুর পার্থক্য। স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি, তারপরে ভারত স্বাধীন হয়েছে, তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে, কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল, যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে, অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে, সকলেরই আছে। যুবদের উদ্দেশ্যে কি বলবেন? যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাত করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন, ডিসার্নিং যাকে বলে, যে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করা এবং বাছাই করা, বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। আমি আশা করি আজকের সংক্রান্ত যা প্রশ্ন হতে পারে আমি উত্তর দিয়ে দিয়েছি।